হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতোমধ্যেই জানেন যে যে সমস্ত আগে বেসিক স্কিলের কাজ ছিল, ডাটা এন্ট্রি, টাইপিং, তারপরে ক্লিপিং, পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, এই ধরনের স্কিলগুলো দিয়ে এখন আসলে অনলাইন থেকে ইনকাম করাটা খুবই কঠিন ব্যাপার, কোনোভাবেই সম্ভব না। অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে। তাই আজকে আপনাদেরকে আমি ইতোমধ্যে আমার চ্যানেলে কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রচুর ভিডিও দেওয়া আছে, কিন্তু আমি লক্ষ্য করেছি সব সময় যখন অ্যাডভান্স লেভেলের ভিডিও দিতাম বা দেই, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা তেমন একটা মনোযোগ দিয়ে দেখেন না। কিন্তু ইজি যে টিপসগুলো দেয়া হয় সেগুলো কিন্তু প্রচুর দেখেছেন। তো যাই হোক, আমি আবারও আপনাদেরকে বলবো সবসময় এখন থেকে অ্যাডভান্স লেভেলের কাজে ফোকাস দেবেন, ঠিক আছে? হয়তোবা কাজটা শিখতে সময় লাগবে, আয়ত্ত করতে কিছুটা সময় লাগবে, তবে এটার যে ফল বা সুফল এটা কিন্তু আপনি প্রচুর গুণে পাবেন যখন পাইতে শুরু করবেন। সুতরাং সহজ কিছুর পিছনে না ছুটে আমাদের আসলে অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেলের কাজগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। তো যাই হোক, সেই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের জন্য আরেকটি প্রফেশনাল ভিডিও দিতে যাচ্ছি যে কীভাবে SMS মার্কেটিং করতে হয় বা কীভাবে ব্লাস্ট SMS অথবা বাল্ক SMS পাঠাতে হয়, সেই ব্যাপারটি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে আমার এজেন্সি একটি ওয়েবসাইট রয়েছে দেখাচ্ছি। দেখেন, প্রথমত দেখেন যে অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে কিন্তু এই $5 $10 এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, এখানে দেখেন অলরেডি লাস্ট মান্থের রেভিনিউ $38,000, ঠিক আছে? এবং রানিং মান্থের রেভিনিউ, রিকুইরিং রেভিনিউ এখানে দেখাচ্ছে, কাস্টমার, এভরিথিং। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এটা আসলে টোটাল আর্নিংটা আমার না, এটা একটা এজেন্সি ড্যাশবোর্ড, ঠিক আছে? তো এজেন্সির আন্ডারে আমি আসলে ম্যানেজার হিসাবে কাজ করি। তো একটু আগেই ক্লায়েন্ট আমাকে নির্দেশনা দিয়েছে যে একটা অফার সবাইকে পাঠাতে হবে কাস্টমারদেরকে। তো আমরা স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের লিড আগে থেকেই কালেক্ট করে রাখি, সেই লিডগুলোতে আমরা এখন পাঠাবো, ঠিক আছে? তো আমি এই মুহূর্তে আমাদের যে সাব অ্যাকাউন্ট রয়েছে সেই সাব অ্যাকাউন্টে যাচ্ছি এবং কিছু ব্লাস্ট SMS অথবা যেটাকে বলতে পারেন বাল্ক SMS কীভাবে পাঠায় সেই বিষয়টি আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট লিস্টটি আপনাদেরকে দেখাই। এখন এখানে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি, কিছু কিছু বিষয় রয়েছে যেটা হয়তোবা আমি এখানে হিডেন রাখতে চাই। এটা যেহেতু আমার একদম নিজস্ব কোনো প্রপার্টি না, আমি ক্লায়েন্টের আন্ডারে কাজ করি, স্বাভাবিকভাবে এই নাম্বার ইমেলগুলো আপনাদেরকে দেখানোটা উচিত হবে না, তাই না? আপনারা শুধু প্রসেসগুলো দেখেন। তো আমি এখানে যে কন্ট্যাক্ট লিস্টের সবগুলো কন্ট্যাক্ট সিলেক্ট করলাম, তো এই লিস্টে মাত্র 20টা রেকর্ড সিলেক্ট হয়েছে আর এখানে 3,030টা রয়েছে রেকর্ড। তো একই সঙ্গে আমি 3,030টা কন্ট্যাক্ট আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পর আমি কি করব, এখন এগুলোতে আমি অফারটি পাঠাবো। তো এখানে সেন্ড মেসেজে ক্লিক দেব, যেহেতু SMS মার্কেটিং, এখানে ক্লিক দিয়ে দেন আমরা ওকে প্রসিড ক্লিক দেব, ঠিক আছে? তো এখানে আমরা নেম দিব, এখানে আমাদের অফারটি দিব। তো এখানে দেয়া রয়েছে রেমেডিস থার্ড বার্থডে টুডে, সেলিব্রেট উইথ আস, শো দিস টেক্সট অ্যান্ড 10% ফ্ল্যাট সেক ফ্রাইডে নট ইনক্লুডেড। ওকে, এখানে আমি কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা কন্ট্যাক্ট ডিটেলস নেব, আমাদের অ্যাকাউন্ট এখানে দিয়ে দিতে পারি, আগে ইউজার ট্যাগ দিই, ওকে, হাই, সরি। দেওয়ার পর এখানে আমরা কন্ট্যাক্ট ইনক্লুড করব, কন্ট্যাক্ট ফুল নেম, অলরেডি এখানে দুইবার পেস্ট হয়ে গিয়েছে, এটা শর্টকাট। এই শর্টকাটটিকে আমরা এই জায়গায় ব্যবহার করব, ঠিক আছে? দেন এইখানে আমরা ব্যবহার করব কোম্পানি ওয়েবসাইট অ্যাড্রেস, অ্যাকাউন্ট ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট, ওকে, লোকেশন ওয়েবসাইট। এখন আমরা সেট অল অ্যাট ওয়ান্স আমরা একসঙ্গে পাঠাতে পারি অথবা আমরা এটাকে স্কেডুল টাইম করে রাখতে পারি। সো একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলে সেই অনুযায়ী এটা অটোমেটিকলি সেন্ড হতে থাকবে, আর এটা ড্রিপ মোডে দিতে পারি আমরা। তো ওটা না করে আমরা এখনই পাঠাবো ইনস্ট্যান্টলি। তো এখানে আমি আজকের ক্যাম্পেইনটার একটা নাম দিতে চাই,
র্যামিড ইজ থার্ড বার্থডে, হ্যাঁ টুডে, এইটা এটা দিয়ে রাখতেছি ভবিষ্যতে আমাদের এটা হিসাব নিকেশের জন্য। হ্যাঁ তো এখন আমরা এখানে ক্লিক করলেই কিন্তু এখানে 3030টা যে কন্ট্রাক্ট রয়েছে সবার কাছেই এই এসএমএসটি তাৎক্ষণিকভাবে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এখানে লোকেশন দেওয়া রয়েছে, এই লোকেশন বরাবর সবাই আসবে এবং এত ওয়েবসাইটে এসে তারা চেক করবে আজকের অফারটি। তো আমি সেন্ড করে দিলাম, তো এটি প্রসেসিং হচ্ছে। সমস্ত প্রসেসটি দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। এভাবেই মূলত এসএমএস মার্কেটিং করতে হয়। এবার আপনাদেরকে ডিটেলসটুকু আমি একটু দেখাই, একটু আপনারা উপেক্ষা করেন যে আসলে ঘটনাটা কী। এখানে দেখেন যে প্রসেসিং হচ্ছে কত, 8%। এটাতে আমরা ডিটেলস এখানে দেখে ক্লিক দিতে পারি অথবা স্ট্যাটাসে এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো যে কতজনকে এটা গিয়েছে এবং কতটুকু স্কিপ্ট হয়েছে। তো 47টা এসএমএস অলরেডি স্কিপ্ট হয়েছে এবং 453টি এসএমএস এই মুহূর্তে সেন্ড হয়েছে, 14%। টোটাল আছে 3130টা। আমরা যদি পুনরায় রিলোড দেই এই ডাটাটা পরিবর্তন হবে, অর্থাৎ সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে এসএমএসগুলো চলে যাবে আমাদের যে কাস্টমার। আর এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এই যে কাস্টমার লিস্টটা, কন্ট্যাক্ট লিস্টটা, এটা আমরা পাইলাম কোথায়, তাই না? তো এটা একটা দীর্ঘদিনের বিজনেস ক্লায়েন্টের, যেখানে আমরা কি করি যে যখন কোনো একটা ক্লায়েন্ট বা কাস্টমার কোনো কিছু পারচেস করে বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন ইভেন্ট বা ক্যাম্পেইন চালু করি যার মাধ্যমে আমরা লিড কালেক্ট করি, অথবা এমনিতে স্বাভাবিকভাবে যেগুলো পুরাতন ক্লায়েন্ট থাকে তাদের থেকে আমরা ইনফরমেশন নিয়ে রাখি, বিশেষ করে কন্ট্যাক্ট, ঠিক আছে। পরবর্তীতে এই থ্রুতে আমরা এসএমএস মার্কেটিং করি। আপনারা খেয়াল করবেন বর্তমান সময়ে আপনি ধরেন যে কোনো শোরুমে, ইলেকট্রনিক্স হতে পারে, ধরেন একটা উদাহরণ দিই, আপনি বাটা বা অ্যাপেক্সের শোরুমে যখন জুতা কিনতে যাবেন তখন স্বাভাবিকভাবে আপনি পেমেন্ট যে ক্যাশে দেন আর বিকাশে দেন, যেটাই দেন না কেন, তারা কিন্তু রিসিভ করার জন্য আপনার থেকে ফোন নাম্বার এবং আপনার নাম এবং অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করে। এটাই তো মূলত হচ্ছে তাদের লিড। তারা পরবর্তীতে কী করে, ওই নাম্বার বরাবর বিভিন্ন অকেশন, বিশেষ করে ঈদ ফেস্টিভ্যাল, এরকম বিশেষ ওকেশন বা ফেস্টিভ্যালগুলোতে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের এসএমএস পাঠায় যে এই মুহূর্তে ঈদ উপলক্ষে 30% ছাড় চলছে বাটা শপে বা অ্যাপেক্সে, ঠিক আছে। এরকম প্রায়শই কিন্তু যারা আমরা আসলে এরকম শোরুম থেকে কেনাকাটা করি, আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে স্বাভাবিকভাবে এই ধরনের মেসেজ আসে, তাই না? তো এই যে মেসেজটা আসার ফলে অনেকেই কিন্তু নতুন করে ওই এসএমএস অফারটি দেখে কিন্তু প্রোডাক্ট কিনতে যায়, তাই না? তো এখানে সূক্ষ্মভাবে ওই যে আগেই আপনি যখন একবার কেনাকাটা করেছেন তখন আগেই কিন্তু আপনার থেকে ওই যে ফোন নাম্বারটা, নাম, অ্যাড্রেস, ইমেল এগুলো কালেক্ট করে রাখা হয়, এটাকেই মূলত বলা হচ্ছে লিড, ঠিক আছে। তো এটা হচ্ছে জেনুইন, একদম কনফার্ম যে এই লোকটা কেনাকাটা করে এই শোরুমগুলো থেকে এই ধরনের প্রোডাক্ট, এটা কনফার্ম। আর একটা করা হয় কি, বিভিন্ন ধরনের মেলা হতে পারে, ইভেন্ট হতে পারে, বাণিজ্য মেলা হতে পারে, সেখানে দেখবেন যে টিকিট কিনতে গেলে আপনার ফোন নাম্বার চায়, অ্যাড্রেস চায়, তাই না? এরকম অপশন থাকে। তো ওই জায়গাগুলো থেকেও সম্ভাব্য কিছু ওইরকম কন্ট্যাক্ট লিস্ট জোগাড় করা হয় যার মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন ধরনের শোরুম বা বিভিন্ন ধরনের কোম্পানি আপনাকে বিভিন্ন ধরনের অফার প্রদান করবে। তো এইভাবেই মূলত কাজগুলো হয়। এটা আমি আমাদের লোকাল বিষয়টা দিয়ে উদাহরণ দিলাম। তো এই কাজটাই মূলত, এটা আমেরিকান একটি এজেন্সি এবং এখানকার অডিয়েন্সগুলো ম্যাক্সিমামই আমেরিকান, তো সেভাবেই আমরা বিভিন্ন ক্যাম্পেইন চালু করি, কাজ চালু করার মাধ্যমে লিড কালেক্ট করি। তো লিড কালেক্ট করার জন্য অনেকগুলো ধাপ রয়েছে, আমি এটা সময় সুযোগ পেলে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। লিডগুলো কালেক্ট হয়ে গেলে আমরা পুনরায় এভাবে কিছুদিন পরপর বিভিন্ন ধরনের অফার সেন্ড করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই ব্লাস্ট বা বাল্ক মেসেজটা পাঠানো খুব কঠিন কিছু না, জাস্ট একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, ব্যবহার করে। এই ধরনের বহু মার্কেটিং প্ল্যাটফর্ম রয়েছে যারা এই ধরনের টুলসগুলো প্রোভাইড করে। তো ধন্যবাদ, যদি ভালো লাগে এবং যদি এই ধরনের অ্যাডভান্স লেভেলের মার্কেটিং টেকনিক সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি ধারাবাহিকভাবে আরও ডিপ লেভেলের কিছু মার্কেটিং কলাকৌশল এগুলো শেখাতে পারবো বা চেষ্টা করব।
আর আপনাদেরকে তো শুরুতেই বলেছি যে বেসিক লেভেলের কাজ বাদ দিয়ে এই ধরনের বাস্তবমুখী এবং অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে। এর ফলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের এরকম এজেন্সিতে দীর্ঘমেয়াদী কাজ করতে পারবেন। যেমন আমি এই ধরনের বা এই এজেন্সির সঙ্গে রয়েছি প্রায় 5-6 বছর ধরে, আর এখানে শুধু একটা এজেন্সি না, এটা জাস্ট একটা মার্কেটিং এজেন্সি, তাদের আমি ম্যানেজার, এবং এই মার্কেটিং এজেন্সির আন্ডারে আবার এরকম অনেক ক্লায়েন্ট রয়েছে। তো এই এজেন্সির ড্যাশবোর্ডে কিন্তু অলরেডি 6টা সাব অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ 6টা বিজনেস রয়েছে। এগুলো কিন্তু আলাদা আলাদা মালিকের। তো তারা কী করে আমাদেরকে এই এজেন্সিতে মার্কেটিং বা প্রমোশন করার দায়িত্ব দেয়? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এই কারণেই এই ধরনের কাজ শিখবেন, হয়তো সময় লাগবে, কিন্তু যখন আপনি এই কাজটা শুরু করবেন তখন কিন্তু এর সুফলটা ভোগ করতে পারবেন। তো যাই হোক, আমি আর একটা রিলোড দিয়ে দেখাই যে কিছুক্ষণের মধ্যে এটা 100% হয়ে যাওয়ার কথা। তো দেখি 100% হয়ে গেছে কি না। অর্থাৎ 3000 SMS সেন্ড করার জন্য জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগে। ঠিক একইভাবে আমরা বিভিন্ন ধরনের ইমেইল ক্যাম্পেইন করে থাকি, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের আয়োজন করি। তো এটা গেল SMS, বাল্ক SMS, ওকে? তো 100% কমপ্লিট হয়েছে। এখান থেকে আমরা দেখতে পারবো যে কতজনের কাছে মেইলটি পৌঁছেছে বা SMSটি। তো 90% সাকসেস রেট, এবং 9% সাকসেস হয়নি। এই 9% 283টা কন্ট্যাক্টে যায়নি, কারণ স্কিপ করেছে হয়তো কোনো কারণে, তারা আমাদের এই সার্ভিসটি বা প্রমোশন অফারটি অ্যাকসেপ্ট করতে রাজি নয়। দেখেন, বাংলাদেশে সিমে বা ফোন নাম্বারে কিন্তু আপনি চাইলেও বিভিন্ন ধরনের SMS আসে, না চাইলেও আসে, তাই না? কিন্তু বিদেশিদের কিছু অপশন আছে, আপনি যদি কোনো ধরনের প্রমোশন ক্যাম্পেইন না চান, আপনি আপনার ফোনে সেট আপ করতে পারেন, ফলে ওই ধরনের ক্যাম্পেইন আর জীবনে আপনার ফোনে আসবে না। তো যাই হোক, বাংলাদেশি সিম কোম্পানিগুলো বা সিমের মধ্যে এই অপশনগুলো আছে, আমরা হয়তো বা অনেকেই জানি না কীভাবে ব্লক করে রাখতে হয় প্রমোশনাল মেসেজ। তো যাই হোক, ধন্যবাদ, আবারও দেখা হবে কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।